2014 সালে মুক্তি পেয়েছিল সালমান খানের সুপারহিট সিনেমা কিক। এবার এর সিকুয়েল আসছে, বিষয়টি নিশ্চিত করেছেন কিক ছবির পরিচালক সাজিদ নাদিওয়াতওয়ালা। সালমান খান অভিনীত এই সিনেমার মধ্য দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন সাজিদ। তার পরিচালিত প্রথম ছবি ব্লকবাস্টার হয়, ভারতে 200 কোটি রুপিরও বেশি আয় করেছে সিনেমাটি। 2014 সালে এটি সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে উঠেছিল। এমন স্বাদ, এই স্বাদ ছেড়ে কোথাও যাব না। দেশবন্ধু ম্যাঙ্গো ড্রিঙ্ক, এমন স্বাদ ছেড়ে কোথাও যাওয়া যায় না। সংবাদ মাধ্যমে সাজিদ জানিয়েছেন, সিকুয়েলের চিত্রনাট্য লেখা হয়েছে, তবে এখনো কিছু সময় প্রয়োজন। তিনি বলেন, আমি কিক সিনেমা দিয়ে একজন পরিচালক হিসেবে নিজেকে প্রকাশ করেছি, এটি আমার প্রিয় একটি কাজ। আমাকে নিয়মিত প্রশ্ন করা হয় কখন কিক-২ এর কাজ শুরু করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি কিকের সিকুয়েল আসবে, এটি মুক্তির জন্য আমাদের আরও বড় পরিসর এবং উপযুক্ত সময় প্রয়োজন। সাজিদ আরও বলেন, কিক-২ এর চিত্রনাট্যের ধারণাটি আমার মস্তিষ্কে ছিল, এখন এটি কাগজে। ইতিমধ্যে সালমান খানও চিত্রনাট্য শুনেছেন।